দরদাম হচ্ছে মিলতেছে না চেষ্টা করি দর্শক আচ্ছা আচ্ছা হ্যাঁ ভয় খাইছে মনের ভিতরে খুশ থাকে তাহলে বলিয়েন না আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে রাত প্রায় 11টা বাজতে চলেছে কুরবানির শেষ রাত রাত পোহালেই কুরবানি তো এখনো দেখতেছি যে কিছু ক্রেতা ভিড় জমাচ্ছেন গাবতলি গরুর হাটে তো তারা গরু দেখতেছেন এবং দরদাম চলতেছেন বিক্রেতার সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতার মধ্যে সূক্ষ্ম কিছু কথাবার্তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত পুরো ফ্যামিলি মিলে গরু ক্রয় করতে এসেছেন আসলে আমরা দেখার চেষ্টা করছি আমরা একটু কথা বলি আসলে দেখি দেখতে পাচ্ছেন দর্শক ফুল ভাইয়া একটু কথা বলতে পারি আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া বলেন কোথা থেকে এসেছেন ভাইয়া জুরাইন থেকে আমরা আচ্ছা আপু আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন জুরাইন থেকে ওদিকে কি হাট নেই আপু আছে আছে এখন তো রাত প্রায় 11টা বাজে এত রাত্রে ফুল ফ্যামিলি সবাই এসেছেন কে কে এসেছে হাজবেন্ড আসছে ছোট ভাই আসছে বড় ভাই আসছে আচ্ছা ছোট ভাই বড় ভাই তারপরে হলো আন্টি এবং সেজো ভাই মেজো ভাই এবং দুলো ভাই সবাই এসেছেন গরু কিনতে আচ্ছা গরু কি পছন্দ হয়েছে হচ্ছে দরদাম হচ্ছে মিলতেছে না আচ্ছা কোন গরুটা আচ্ছা একটু একটু দেখানোর চেষ্টা করি দর্শক আচ্ছা আচ্ছা হ্যাঁ ভয় খাইছে মনের ভিতরে খুশ থাকে তাহলে বলিয়েন না আচ্ছা আচ্ছা কত দাম বলতেছেন ওনারা ওরা দাম বলছে 130,000 টাকা আপনি কত চেয়েছেন ভাই 220 220 লাস্ট কত হলে ছাড়বেন আপনি 180 আপনি কি মনে করতেছেন এই যে লাস্ট রাতে রাত প্রায় 11টা বাজে এই দামে বিক্রি করতে পারবেন আসলে আচ্ছা আমরা ক্রেতার সাথে আর একটু কথা বলি আপু আপনার কত বলেছেন 130 মানে 130,000 টাকা বলেছেন মানে আপনাদের কি সাধ্যের বাইরে চলে যাচ্ছে না দেখতেছি ভালো লাগলে তো নিয়ে নিব আচ্ছা আমরা একটু দুলাভাইয়ের সাথে কথা বলি কি যেন বললেন ভাইয়া যে কি বের হয় আমাদের পছন্দ হয়েছে ফেনা তো অনেক সময় দেখা গেছে এটা কিন্তু এটা জন্য রোগ না কিন্তু এটা যে কোনো কারণে হতে পারে আচ্ছা আচ্ছা আমরা একটু আন্টির সাথে কথা বলি আন্টি আসসালামু আলাইকুম আসেন না আন্টি আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যে 130,000 টাকা বলেছেন আসলে বিক্রেতা বিক্রেতা এখন বাজার কি মনে হচ্ছে দেড় লক্ষ বলছেন তাও দেন এরকম সাইজের আর আজকে বলতেছেন 130,000
আচ্ছা ভাই এখন দাম কে যাচ্ছে ছোট গরু আর এখন গরু দাম কচ্ছে এই ভালো গরু 1,30,000 আচ্ছা তো গরু বিক্রি না হলে মামু বাড়ি ঘুরে নিয়ে যাবেন আর মামুর বেটা টাকা দিয়ে জিনিস কিনে রেসি গরু না লেলে শ্বশুর বাড়ি নিয়ে যাব শ্বশুর বাড়ি নিয়ে যাবেন সামনে বাড়ি বেঁচে কি হবে আচ্ছা দর্শক শুনলেন যে মামুর বেটা মামু ঘুরে নিয়ে যাবেন আসলে তো বাজার কি আরো ঘুরবেন আজকে তো কিনতেই হবে না কিনে উপায় নাই আচ্ছা তা আপু একটু বাড়া নিয়ে নেন আসলে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা ক্রেতার অনুভূতি জানলাম আসলে এখন বিক্রেতার কিছু অনুভূতি জানবো যে বিক্রি না হওয়াতে তার অনুভূতিটা কি আসলে আমরা শোনার চেষ্টা করব আচ্ছা ভাই এই যে ধরেন অনেকগুলো গরু এখনো আপনার রয়ে গেছে তো বিক্রি হলো না আপনার অনুভূতি একটু বলবেন আসলে যে আপনার মনের অবস্থাটা কি এখন মনের অবস্থা ভাই কি বলবো ভাই এটা তো ভাই বুঝতে হবে এটা ভাই আর ভুলে ভাই কষ্ট দিন না ভাই খুব দুঃখ পাইছেন কেমন দুঃখ পাইছেন ভাই আজকে রাতে ভাই গরু কিনে বাজেছে কি করবো ভাই আমার এখানে কত টাকা দিতে হয়েছে ষাট ফিট জায়গা 2,00,000 টাকা তাহলে এই যে গরু যে কটা বিক্রি করছেন করে গিয়ে 2,00,000 টাকা উঠছে আপনার 2,00,000 টাকা তো বেশি উঠেছে ভাই কিন্তু লাভ হলি ভাই এটা মনে করেন মানে গরুর টাকা পাইছি ভাই আচ্ছা সর্বোচ্চ 7,00,000 টাকা বেঁচেছি ভাই আচ্ছা এখন ভাই গরু এখন তো ভাই এখন আল্লাহ ভরসা ভাই 12টা ভাই এখন বেচা হবে কি হবে না এখন আল্লাহ জানে ভাই কালকে গরু বেঁচতে হবে বিক্রি না হলে কি করবেন সর্বশেষ কালকে ভাই গরু চলে যাবো ভাই শ্বশুর বাড়ি নিয়ে যা পারবো শ্বশুর বাড়ি কেন ভাই বিয়া করে নি কি করবো ভাই গরু বাড়ি নিয়ে যাবো না তো কোথায় নিয়ে যাবো ভাই আমাদের তো খামার নাই ভাই গরু সালাকে আপনার মেয়েকে বিয়ে করতে চাই গরু দিয়ে এখন ভাই কি করবো ভাই মনে ভাই ফুর্তি নাই ভাই যেটা মুখ দেওয়া হয়েছে ভাই কি বলবো ভাই একটা কথা বলতে যাচ্ছে আর একটা বাইরে ভাই মনে ফুর্তি নাই ভাই মনে কষ্টে ভাই ভাই আচ্ছা মনে কষ্টে তো মানুষ অনেক সময় কেঁদে দেয় কিন্তু আপনি তো হাসতেছেন ভাই যোগাযোগের নাম্বারটা বলা সম্ভব হবে কি একটু বলবেন 01773136 আর একবার বলেন 01773136 আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমরা ক্রেতা বিক্রেতার উভয়ের মতামত জানানোর চেষ্টা করলাম তো আজকের মতো দর্শক এখানে শেষ করছি তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম।